চিকেন ব্রেস্টের উপরে এত একটা পাতলা কোটিং আছে না। অনিবানের সাথে আগে যেরকম দেখা করতে আসতাম ব্রেস্টের স্টেশনে, আমাকে দেখে যেন হাসি একটা মুখ থেকে থামছে না। আমি ওদের বাড়ি জামাই বলে আজকে বড় জামাই বাড়িতে আমার নেওয়া। গুড মর্নিং, তো এখন 7:30 বাজে, তো আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। ভেরি গুড মর্নিং ফ্রম বারাসাত। তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়নি, জাস্ট দুদিন আগেই আমি বজবজ থেকে বারাসাতে এসেছিলাম, কিছু কাজ ছিল, এখান থেকে অফিস যাতায়াত করছিলাম। তো আজকে আমি এগেইন ফির বজবজ চলে যাচ্ছি, আর দুদিন পর মা আর বোন চলে আসছে, খুব এক্সাইটেড। এই উঠবি না কিরে, সারারাত অফিস করে এসে শুয়ে আছে দেখ, আর পুরো ঘন জঙ্গল একদম। তুই এখন একা থাক ঘর, চল টাটা। আমি তো বিকালবেলা আমাদের নেমন্তন্ন আছে বড় জেমার বাড়িতে। ও গুই তুই এরকম বেশ মোটামুটি ভালো, বেশ লোম উঠে গেছে এখন গায়ে। হ্যাঁ, মুখটা একরকম কালার হয়েছে, বাড়িতে চার একরকম কালার হয়েছে। মাসি আজ কি রান্না করছিস বাড়িতে? বাড়িতে কি রান্না হবে আমি এখন বলতে পারছি না। মাছটা আছে দুই রকমের। কি মাছ আছে? পার্শে মাছ আছে, পাকাল মাছ আছে। তোর মুখটা যেমন পাকালের মতো, জানো, একদম পাকাল মাছের মতো দেখছি। ধরতে গেলে তুই ফসকে যাবে। গাড়ি এখানে দুদিন রাস্তা থাকলে একেবারে চূড়ান্ত নোংরা হয়ে যায়, আর এই অফিসে যেতে গেলে নোংরা গাড়ি নিয়ে যাওয়া যায় না একদম। আসছি তাহলে, টাটা। সাবধানে, সাবধানে গাড়ি চালাবি। হ্যাঁ। চলাটা না খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যদি বিয়ে হয়ে যায়, তারপরে শ্বশুর বাড়ি নিজের বাড়ি এই দুটোকে হ্যান্ডেল করা ইটস কোয়াইট নেসেসারি ইন টুডেজ লাইফ। আর তার থেকে বড় কথা কি, দুটোই তোমার নিজের বাড়ি, সেটা মেয়ের বাড়ি হোক কি তোমার ছেলের বাড়ি হোক, সেটা মেয়েদের ক্ষেত্রেও দেয়। মানে আমি নিজে বলছি, আগে একরকম আমি ছিলাম, আর এখন যেভাবে ব্যালেন্স করতে শিখে গেছি সব কিছু, দারুণ করছিস অনির্বাণ, হেভি করছিস। আর যেহেতু আমার বেলেঘাটায় অফিস, ওই জন্য এখান থেকে উল্টোডাঙা হয়ে সোজা একদম শিয়ালদা হয়ে বেরিয়ে যাবো, কিন্তু জ্যামটা দেখো কি অবস্থা। এই জায়গাটা প্রায় সময় এত গাড়ি স্লো হয়ে যায় না। আজকে আবার প্রিয় মায়না ধরেছে, তোর সাথে দেখা করবো, তোর সাথে দেখা করবো। আরে বাবা, তোর বাড়িতেই তো যাচ্ছি আমি, আমার সঙ্গে আলাদা করে কি দেখা করবো না, আজকে একটু বেরোবো আজকে, কারণ দেখি তাহলে যদি সময় হয় তাহলে বেরোবো, নাহলে ছুটির দিন তাহলে সব থেকে ভালো, অফিসের টাইমে হয়ে ওঠে না একদম। এখন দুপুর 2 বাজে, আর আমি এখন চান টান করে খেয়ে দিয়ে রেডি হচ্ছি, ট্রেন ধরবো বলে 2:40 ট্রেন আছে, তাঁতলায় যাচ্ছি। আর অনির্বাণ অফিস থেকে ডাইরেক্ট একদম তাঁতলায় চলে আসবে, স্টেশনের জন্য অর্ধমুটে বসে আছি। কি গরম, স্টেশনে নেমে যেন মনে হচ্ছে প্রায় 2 বছর পরে আমি আবার ব্রেসবি স্টেশনে নামলাম। সেই অনির্বাণের সাথে আগে যেরকম দেখা করতে আসতাম ব্রেসবি স্টেশনে, ঠিক সেই ফিলটা হচ্ছে। যাই হোক, অনির্বাণে আস্তে আস্তে একটু দেরি হবে, তো আমি আমার কাজের জন্য যেটার জন্য এসেছিলাম সেটা আগে করে নিই। 1 কিলো হচ্ছে, 1 কিলো চাচু পাবে না, 150 টাকা হচ্ছে, তুমি 10 টাকা কম। আমও দাও হিমসাগর তো, এটা কত করে হিমসাগর? 100 টাকা। 100 টাকা বাবা, লিচু 100 টাকা, আমি মোটামুটি অফিস থেকে বেরোলাম একদম 5:10, আর আজকে আমি রাস্তাটা আছে লিটারালি ফাঁকা আজকে। আরে বাবা, এইভাবে এইভাবে বাইকটা কাটালে তো মুশকিল হয়ে যায়, অদ্ভুত একেবারে। এক একটা বাইক থাকে না, গাড়ি গা ঘেসে বেরিয়ে যাবে, লাগলে তখন মানে 4 চাকার দোষ। পর্ণশ্রীর এসব রাস্তায় আসলে না আমার কত স্মৃতি যে মনে পড়ে যায়, মানে আমার নিজের ছোটোবেলার থেকে, মানে নিজের ছোটোবেলার স্মৃতি, বড় হওয়ার স্মৃতি, প্রিয়মকে নিয়ে এখানে ঘোরার স্মৃতি, আর কি কি স্মৃতি যে আমার এখানে আছে আমি নিজেও জানি না। হচ্ছে আমাদের পর্ণশ্রী থানা। আচ্ছা, এই হচ্ছে এখানে বেয়ালা কলেজটা, বেয়ালা কলেজের অপোজিটে যে মাঠটা দেখছো না, এখানে বিশাল বড় এখানে কালী পুজো হয়, কালী পুজোর সাথে এখানে বিশাল বড় মেলাটা পর্যন্ত হয় এখানে, যারা এখানকার বাসিন্দা তারা নিশ্চয়ই তোমরা জানো। এরকমভাবে প্রিয়মের সাথে দেখা করতে গেলে পুরোনো দিনগুলো একদম মনে পড়ে যায়, মানে এইভাবেই তো একদম 14 বছর পুরো কাটিয়ে এসেছি না, তো বিয়ের পরে এরকম ও ওখানে আমি এখানে এইভাবে দেখা করতে আসছি, মিষ্টি মিষ্টি লাগে ব্যাপারটা। ওই তো অনির্বাণ এসে গেছে, আমি ভাবলাম বুঝি ওই একমাত্র লেট করবে। যাই হোক, দেখি সামনে যাই, কাজটাকে খুলবে। আমি বললাম একটু চিৎকার চাচ্ছি, কখনো তুমি দেরি করে আসছো, সেই স্কুল লাইফের মতো না দেরি করছো। লিচু আর আম নিয়েছি, ওই দিদা বললো পুজো দেবে,
ঠাকুরকে দেবে বলে। আচ্ছা আমি বসবো কোথায়, পিছনে দাও, আমাকে দেখিয়ে না, হাসি একটা মুখ থেকে থামছে না। কোকোয়া বেকারি এটাই তো। তোর কাছে আসা মানে নয় পাস্তা খাওয়াবি, নয় আমাকে ঘাস ফুস এইসব খাইয়ে দিবি। হ্যাঁ আমি এখন সিম্পলি ক্যাফেতে এসেছি, মানে এখন চাই খাবো, আর কিছু খাবো না, চা বা কফি। আমি স্যান্ডউইচ খাবো না আমার ভাই, আবার ইচ্ছা নেই স্যান্ডউইচ। আচ্ছা এটা কি আছে, এটা এটা হচ্ছে ব্যানফি কেক। এটা ব্যানফি কেক মানে কি, ব্যানানা? হ্যাঁ ডেফিনেটলি ব্যানানা আর কফি কেক। দেখতে হবে তো, এটা কি জিনিস, এটা কেক তো, পুরো কেক, পুরো কেক। এটা নুন ওদের এখন এসেছে তো, ভালো বেটে না? ম্যাঙ্গো সিরাপ দিয়েছে, ম্যাঙ্গো শেক। হ্যাঁ ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো শেক খেলে খাওয়া হচ্ছে তোমার হাতে ভাই। অরিজিনাল আম দিচ্ছ, অরিজিনাল দুধ দিচ্ছ, দই দিচ্ছ, দই দাও কি? দই দিই না, শুধু দুধ দিই। কিন্তু আমাদের কাছে আসো, ঠিক আছে? বের হচ্ছে, দেখি 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 দেখি, ভিতরে ক্যারামেল আছে। হ্যাঁ এই তো দেখো দেখো। আচ্ছা বাহ, হ্যালো, এটা কেক বলে মনে হচ্ছে না, না পুরো ব্যানানাটা মনে হচ্ছে। দেখ তুমি ক্যারামেলের ফ্লেভারটা আছে, বানানার ফ্লেভারটাও আছে, খুব ব্যানানা মনে হচ্ছে, অরিজিনাল ব্যানানার এস বলতে। সিরিয়াসলি এতক্ষণ পরে আমার একটা মনে মতো আইটেম এসছে, তোমার মনে মতো আইটেম এসছে। গোবিং চিকেন, একদম চিকেন ব্রেস্ট দেওয়া আছে, চিকেন ব্রেস্ট। এটা কোনো লেগ ফেগ কিছু নেই এটাতে, না জাস্ট উপরে লেগ ফেগ হালকা একটু জাস্ট কোটিং দিয়েছে, আর কিচ্ছু না। হ্যাঁ দেখো ভেতরে কিছু দিয়েছে, মানে চিকেন ভর্তি এখানে, আর এখানে চিকেন তো আছে, আর কিছু মানে দেওয়া আছে। যাই হোক এবার মুখে দিয়ে দেখো, আমি এটা কমপ্লেন করছি তোমাদের নামে, তোমাদের নামে না মানে বউয়ের নামে। ওর কথা দিয়ে আমি শেক নিয়েছি, ওর কথা দিয়ে ব্যানার নিয়ে এসেছি ও নিজেই। হ্যাঁ এখন বলছে ভালো লাগছে না খেতে, ওসব এখন বলছে ঝালটাই খেতে ইচ্ছে করছে। কেন আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, আমি তুমি নিয়েও জানো বাইরে ভালো করি, আমি যে মিষ্টি খাই তখন আমার একটু নুনটা খেতে, আমার নুনটা দিয়ে খাই তখন একটু মিষ্টি খেতে ইচ্ছে। তাহলে আমার রেস্টুরেন্ট খোলা উচিত, তাই তো? বিক্রি আর হবে না, ওই শেষ করবে একদম খেয়ে। এই চিকেন রেস্টের উপরে এতটাই একটা পাতলা কোটিং আছে না, চিকেনটা দেখো পুরো ভরিয়ে দিয়েছে একদম। তো এই কোটিংটা কিন্তু খেতে ভালো লাগছে, কোটিংটা আমি কোটিংটা কিন্তু ভালো খেতে পারছি, আমি কোটিংটা আমি খাই না সব জায়গায়, কিন্তু কোটিংটা খাচ্ছি। হ্যাঁ খুবই ক্রিস্পি। আজকে রাত্রিবেলায় আবার জেম্মাদের বাড়িতে খাওয়া, মানে বড় জেম্মার বাড়িতে খাওয়া দাওয়া আছে, হঠাৎ করে ডেকে, এতদিন ধরে প্রিয়াম আছে তো ওই জন্য ওকে ডেকেছি। না এই তোমার জন্য ডেকেছি, আমি ওদের বাড়ির জামাই বলে আজকে বড় জেম্মার বাড়িতে আমার নেমন্তন্ন। কেন প্রিয়াম, কি ভুকম্পা কথা, নেমন্তন্ন গেল, জামাই ষষ্ঠী দেরি আছে। জামাই ষষ্ঠী তোমার কি, পাঁচ জনের জামাই ষষ্ঠী আছে, কি খাচ্ছি কি তোমার? আচ্ছা জামাই ষষ্ঠী যখন হবে তখন দেখাবি, আগে মা আসুক, এসে তোমার জন্য খাওয়া। ওর মা লাদাখ থেকে প্ল্যানিং করছে জামাইকে কি কি খাওয়ানো যেতে পারে। ও বললো পরে আসবে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি আগে চলে যাই। কী হয়েছে, কী বলতে চাইছিস? বাবা শ্রী একদম কোলে নিয়ে দৌড় দিল, প্রিয়াম তো অলরেডি বড় জামাই বাড়িতে চলে গেছে, আমি জাস্ট একটু বাইরে বেরিয়েছি টুকটাক একটু জিনিসপত্র কেনার জন্য। তুমি এসছো কেন? আমি তো এখানেই কথা বলছিলাম। এই কেমন খেতে হয়েছে রে বিরিয়ানিটা, কেমন এই মুখে দাও, কেমন খেতে হয়েছে আগে বলো, দেখাও একটু, না এরকম দেখাও। বিরিয়ানিটা লিটারালি ভালো হয়েছে, বাড়িতে বানানো বিরিয়ানি। প্রিয়াম ওটা কে বেশ বানিয়েছে ওদের?
কেমন লাগছে তাহলে আমি বলো অনির্বাণ আমি প্রিয়া এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম চলো টাটা বাই এন্ড গুড নাইট।